শুরুতেই শিরোনাম গাইবান্ধা জেলায় এখনো বাড়েনি শীতের তীব্রতা সত্যের পথে অবিচল এখন শুনুন বিস্তারিত গণ কুয়াশার ছাদরে ঢাকা পড়েছে ভোরের সোনারাঙা রোদ উত্তর থেকে আসছে শিরি শিরে বাতাস এসেছে শীত ও তার আশেপাশে এখনও তীব্র শীত পড়েনি অন্যান্য বছরগুলোতে এই সময়টাতে প্রচণ্ড শীতে যবতব হয়ে পড়ত এই অঞ্চলের মানুষেরা এবারে এখনও নেই খুব একটা শীতের তীব্রতা তবে সন্ধ্যা হবার পর শীতের তীব্রতা শুরু হয় রাত যত বারে শীতের তীব্রতাও বাড়তে থাকে সকালের দিকে গণ কুয়াশায় ঢাকা থাকে সমস্ত অঞ্চল শীতের সরিষা ফুলের হলদে সোনালী রঙের সেজে উঠেছে গাইবান্ধার ফসলি জমিগুলো আর শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন এ জেলার নিম্নয়ের মানুষেরা শীতের সময় যে কোনো ভাইরাসজনিত রোগ বাড়ে এ সময় মানুষের শরীরে ইমিউনিটি কমে যায় এ কারণে শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা শামীমা চম্পা সিটিবি একাত্তর